জাকির তালুকদারের জোর চুরি। জাকির তালুকদার কিরকম একটা জোর চুরি করলো তিনি জানেন? আমি আগের ওই গালিটা আর দিলাম না, কারণ ওই গালিটা প্রত্যাহার করেছি। কারণ ওই গালিটার আমার ওই গালিটাকে পুঁজি করে এক শ্রেণীর লোক, আর এক শ্রেণীর সেই লোক সদ্ব্যবহার করতে চেয়েছিল, তাই ওই বক্তব্যটা, ওই শব্দটা আমি আর ইউজ করতেছি না। আমাদের বাংলাদেশের এই কিছু লোককে, কিছু লোক না, বৃহত্তর লোককে পক্ষে নেয়ার জন্যে জাকির তালুকদার, এই লেখক জাকির তালুকদার ভণ্ডামিটা করলেন, এই চচ্চরিটা করলেন। তিনি দেখলেন এখন বই মেলার সময়, তারপরে প্রচণ্ড বাংলাদেশ, এখন প্রচণ্ড ভারত বিদ্বেষী উত্তাপ, ভারত বিদ্বেষী উত্তাপটা পারদে আরো পানি ঢেলে দেওয়া, মানে পারদে আরো ঘি ঢেলে দেওয়া হয়েছে, মানে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো, মানে ভারত বিরোধী, ভারত বয়কট, তারপর ভারত বিরোধী মনোভাব, এগুলো ছড়িয়ে আছে এই মুহূর্তে সবচেয়ে বেশি তুঙ্গে। 71 এত আসলো কিনা আমার সন্দেহ আছে, পাকিস্তান আমলে এত ভারত বিদ্বেষ ছিল কিনা আমার সন্দেহ আছে। আওয়ামী লীগ সরকার 15 বছর টানা ক্ষমতায়, এইবার আবার ক্ষমতায় এলো, তারপর আওয়ামী বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ তুঙ্গে উঠে আছে বর্তমান সমাজে। আমি আর সেই বিকৃত শব্দটা উচ্চারণ করলাম না বাংলাদেশ সম্পর্কে, কারণ আমার নিজের দেশ তো, আর করলাম না, কারণ অন্যদেরকে এই সুযোগ দেওয়া যাবে না, সেই সুযোগটা নিয়ে নেয় ভিন্ন। আমি বলি একভাবে, এই সুযোগটা এক একজনের, যেমন যাদের নিয়ে আমি বলি তারাও আমাকে তো গালাগালি করেই, এবং যারাদের এই কথা পক্ষে যায় তারা ভিন্ন অর্থ ব্যবহার করে। দুইজনই আমাকে বলবো যে যারা এই শব্দটার ব্যবহার করে, আমি বললাম না শব্দটা উচ্চারণই করব না, যাই হোক ওটা বাদ, যেটা বলতেছিলাম জাকির তালুকদার বাংলাদেশের এই অপরুয়া তরুণ মুসলিম সমাজকে বিভ্রান্ত করার জন্য এই কাজটা করছেন, বিএনপি জামাতের কর্মীদের তার পক্ষে নেওয়ার জন্য এই বদামিটা করেছেন এই জাকির তালুকদার, নিজে ভারত বিরোধী। কিন্তু যে ভারতের কোনো লেখক বাংলাদেশে যেন না আসে, কোনো তাদের লেখা যেন কেউ না পড়ে, এই বই নিষিদ্ধ করে আন্দোলন করে, নিজে গিয়ে ভারত যায় বসে থাকে, এই হচ্ছে জাকির তালুকদারের দ্বৈত চরিত্র। আমার কিছু বাম প্রগতিশীল বন্ধু, কিছু বাম, কিছু প্রগতি বন্ধু এটাকে সেলিউট করেছেন, করতে পারেন, এটা তার মত প্রকাশের স্বাধীনতা আছে, তো আমি এটা সেলিউট করব না, করার সুযোগ নাই, কারণ হচ্ছে 10 বছর সংসার করার পর মনে পড়লো বউ ভালো না, 10 বছর শ্বশুরবাড়ি খাইলেন, জম্পেশ খাবার খাইলেন, বউ নিয়ে ঘুরলেন, সুন্দরী বউ নিয়ে, তারপর বাচ্চা পয়দা করলেন, হ্যাঁ নাতি হতে পয়দা করলেন, তারপরে মনে হলো আমার বউ সুন্দর না, এই হচ্ছে জাকির। জাকির তো জানে যে এখন এটা মার্কেটে খাবে। একটা জিনিস বলি, কালকে আমি যদি ভারত বিরোধী বক্তব্য দেন আমি স্টার হয়ে যাবো, কালকে আমি, কালকে থেকে আমি শুধু ভারতের বিরুদ্ধে করবো, দেখবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমিন, বলা শেষ। কিন্তু ওটা হচ্ছে ভণ্ডামি, ওটা হচ্ছে ভণ্ডামি, আমার পক্ষে ভণ্ডামি করার সময় প্রয়োজনে আমি, আমার প্রয়োজন, আমার দেশের বিরোধিতা করলে আমার দেশের স্বার্থে আমি তো যে কোনো সময় যে কোনো অবস্থা নিতে পারি, আমার দেশের পক্ষে, দেশ আর সরকার এক না। আপনি সরকার বিরোধিতা করতে পারেন, 1000 বার আপনি খালেদা জিয়ার বিরোধিতা করেন, 1000 বার আপনি শেখ হাসিনার বিরোধিতা করেন, 1000 বার আপনি এর সাথে বিরোধিতা করেন, 1000 বার আপনি বঙ্গবন্ধুর বিরোধিতা করেন, নো প্রবলেম। আপনি সরকার বিরোধিতা করতে পারেন, মানে বঙ্গবন্ধু, মানে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে আপনি অবশ্যই সমালোচনা করতে পারেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী, এমনকি বিরোধী দলে আপনি সমালোচনা করতে পারেন, না রাজনীতি করতেছে না, তাদের সমালোচনা করবেন না কাজের, আপনি জাতীয়বাদী সমালোচনা করবেন, এর মানে এই না যে আমি আমার দেশের বিরুদ্ধে আমি কোনো অবস্থান নেব, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, আমার দেশের বিরুদ্ধে আমি যাবো কেন? আমি বিএনপি বিরোধিতা করতে গিয়ে আমি তো আমার দেশের বিরুদ্ধে যেতে পারি না, জামাত বিরোধিতা করতে যাই তো আমি আমার দেশের বিরুদ্ধে যাই, তেমনি আওয়ামী লীগ বিরোধিতা করতে চাই আমি আমার দেশের বিরুদ্ধে যেতে পারি না, আমার দেশের ব্যাপারে আমি আমি জানি কোথায় আমাকে থামতে হবে, আবেগ আমারও আছে, কিন্তু আমার আবেগটা কন্ট্রোলড, আপনাদেরটা কন্ট্রোলড না, মানে আপনাদের মানে বেশিরভাগ লোকের। তো জাকির তালুকদার এই সুযোগটা নিয়ে নিছে, এই চচ্চরিটা জাকির তালুকদার 10 বছর তিনি সেই সনদ, সেই তিনি এই পুরস্কারের, পুরস্কারের মার্কা দেখিয়ে, সনদ দেখিয়ে তিনি সভা করলেন, সেমিনার করলেন, টাকা পাইলেন, সম্মান পেলেন, দাওয়াত খাইলেন, তাই না? এটা বেচে তিনি বই বিক্রি করলেন এই নামের উপরে। আজকে মনে পড়লো যে এই সনদটা আমার হারাম হয়ে গেল, ভালো না আমার জন্য না, আজকে মনে পড়লো, এতদিন মনে পড়ে নাই, তো আবার বই মেলার সামনে। আর জানে, আগেই বলছি যে এখন জানে যে এখন
ভারত বিরোধিতা বাংলাদেশের তুঙ্গে, সেই সুযোগটাই তিনি নিলেন। এগুলো হচ্ছে একটা জোচ্চুরি। রাজনীতিকরা যেরকম বাটপারি করে, মৌলভীরা মাধ্যমে মধ্যে মিথ্যা কথা বলে বাটপারি করে, রাজনৈতিক জোচ্চুরি করে, জাকির তালুকদার ওই কাজটা করে, লেখক জাকির তালুকদার। লেখক হিসেবে তিনি ভালো, খুব ভালো না, ভালো বটেই, কোনো সন্দেহ নাই, তিনি ভালো লেখক। তার উদ্দেশ্য কি আমরা জানি, তার লক্ষ্য কি আমরা জানি, যারা বোঝার আমরা জানি, তিনি কি লক্ষ্যে যান। তিনি ফেম সিকার, কোনো সন্দেহ নেই। বললামই তো, সারা জীবন ভারত বিরোধিতা করলেন, ভারতে গিয়ে তিনি বই বিক্রি নিজে, মানে আমি মামার বাড়ি যাব আর খাবো, কিন্তু মামা আমার বাড়ি আসবে না, যাবেও না, আসতে পারবে না, যেমন ভারতের বই বাংলাদেশে আসবেও না, যাবেও না। তবে জাকির তালুকদার গিয়ে বই বিক্রি করবে, সেখানে গিয়ে ছবি উঠাবে, সেখানে কথা বলবে, লেকচার দেবে, সাক্ষাৎকার দেবে, কোনো সমস্যা নেই। যাই হোক, বাংলাদেশের ওই যাকে বলতাম একটা সমাজ, ওই নামটা বললাম না, তারা নির্বোধ, আসলে নির্বোধ না, সরল, সেই সাথে নির্বোধ। সেই সুযোগটা জাকির তালুকদাররা নিয়ে থাকে, ওই আরেকটা আছে ফ্রান্সে পলাই আছে, সে নিয়ে থাকে, দেখা যাক কি হয়। তবে জাকির তালুকদার এই বাটপারি সবাই মেনে নিল, আমরা বুঝি যে এটা বাটপারি, এটা একটা জোচ্চুরি, এটা একটা টোটালি প্রতারণা। মানে ওই যে সেফাতুল্লার ভাষায় বলতে মৃত্যুর ধোকাবাজ, ধোকাবাজ এরা, এরা জানে যে এই মুহূর্তে এটা বলে মার্কেটে খাবে, তাই জাকির তালুকদার বলে আমি ফিরিয়ে দিলাম। বউ বুড়া হওয়ার পরে আর ভালো লাগে না, এটাই স্বাভাবিক। তখন দেখলো যে এটাকে আবার মেক দ্য প্রবলেম অপরচুনিটি, সে দেখলো যে এখন তো আমি তো একটা এই সুবিধাটাকে অর্জন করতে পারি, এই মুহূর্তে ঝামেলা বাঁধাবো, একটা সমস্যা সৃষ্টি করে অপরচুনিটি তৈরি করবো, সেটাই জাকির তালুকদার করলো। মানে বাবা পাবে, এতই যদি বুঝে আগেই পরিত্যাগ করতো তখনই নিত না, কিন্তু তখন নিছে, আর টাকা ফেরত দিছে তো, যেগুলো পাইছে জাকির তালুকদারকে ফেরত দিছে।